সমুদ্র সৈকত দীঘায় পর্যটকেরা মেতে উঠল প্রবল জলোচ্ছ্বাসে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় লাগাতার বৃষ্টিপাত চলছে। বৃষ্টির সঙ্গে দোসর ঝড়ো হাওয়া, দমকা হাওয়ায় সমুদ্র আরও কাছে চলে আসছে। গার্ডওয়াল টপকে সমুদ্রের জল ঝাপটে পড়ছে সৈকত সরণিতে, আর তাতেই মেতে উঠল দীঘায় আসা পর্যটকেরা। করার জন্যই আনন্দ করছি, তার সাথে সমুদ্রের যা উতাল পাতাল ঢেউ তাতে সচেতন, সরকার সচেতন করেছে আমাদের, তবুও আমরা মানছি না, নিজেদের দোষেই নিজেদের বিপদ ডেকে আনছি। সবাইকেই মানা উচিত এটা, কেন মানুষের বিপদ আসতে সময় লাগে না, কিন্তু যা উতাল পাতাল ঢেউ দেখছি ওখানে খুবই বিপজ্জনক। আনন্দও করছি আবার ভয়ও লাগছে, পরিবার নিয়ে এসেছি, এই পরিবারকে সামলাতে হচ্ছে, নিজেকেও সামলাতে হচ্ছে, এভাবেই আনন্দ করতে হবে, কিছু করার নেই, সব সরকারের অনুমতি মানতে হবে আমাদের, না মানলে আমাদেরই বিপদ। আবহাওয়া দপ্তরের ঘোষণা মতোই 8 তারিখ থেকে 11 তারিখ গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে শুক্রবারের পর আরও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা সহ একাধিক জেলায়। ফলে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় সমুদ্র ফুঁসছে তীব্র জলোচ্ছ্বাসে, কেননা পূর্ণিমার ভরা কটাল সেই সঙ্গে দোসর ঝড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। করছি ওই উদয়পুর গিয়ে একটুখানি টাকা খরচা করে একটু ওখানে গিয়ে স্নান করছি, কিন্তু এখানে তো করা যাচ্ছে না, সরকারের আদেশ তো মানতে হবে, তাই না? মজার বিষয় হচ্ছে এখন আর কেউ সমুদ্রে নামতে হচ্ছে না, ধারে দাঁড়াচ্ছে জলের যা ঢেউ উচ্ছ্বাস ওই ওখানে দাঁড়িয়ে স্নান করা হয়ে যাচ্ছে, মানে মানুষের নামতে পারছে না ঠিক, কিন্তু দাঁড়িয়েই স্নান করে নিচ্ছে, মানে আনন্দ উপভোগ করাটা মেন, নামতে দিচ্ছে না সরকার, ঠিক আছে দাঁড়িয়ে উপভোগ করছে, অসুবিধা হচ্ছে না। কাস্তাবাড়া অতন্ত দিল প্রশাসনের তরফ থেকে দীঘা সহ প্রতিটি সৈকতে সমুদ্র সামনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু পর্যটকেরা সমুদ্র সৈকত সরণিতেই সমুদ্র সানের মজা নিচ্ছে প্রবল জলোচ্ছ্বাসে। পর্যটকেরা জানিয়েছেন এই ভয়ঙ্কর সুন্দর রূপে একদিকে যেমন ভয়ও পাচ্ছে তারা, আর এই জলোচ্ছ্বাসে মেতেও উঠেছে তারা। সমুদ্রের জলোচ্ছ্বাস ভালোই দেখছি, তো প্রশাসন আমাদের বারবার করে রিকোয়েস্ট করছে যে সমুদ্রের ব্রিজের ধারে যেতে না করছে, তো আমরা যাচ্ছি না, আমরা ওপরে ওপরেই থাকছি। জোয়ারের সময় সমুদ্র ফুলে ফেঁপে তীব্র জলোচ্ছ্বাসের সৃষ্টি হচ্ছে দীঘায়, তাতেই মেতে উঠেছে পর্যটক। দীঘা থেকে সৈকত সিয়ের রিপোর্ট, নিউজ 18 লোকাল।